বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নিডল ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে শেয়ার করব আমি অনেক সুন্দর একটি গলার ডিজাইন। তো এর জন্য এখানে আমি একটা ফেস্টিং নিলাম, ফেস্টিংটি 6 বাই 5 ইঞ্চি। এখানে কিন্তু ডাবল বাস করা আছে আর লম্বাটা কিন্তু আমি 6 ইঞ্চি নিছি, ঠিক আছে। তো প্রথমে আমি গলার ছড়ার মাপটা নিব। গলার ছড়াটা আমি এই যে 3.5 ইঞ্চি দিছি। তো ডিজাইনের জন্য আমি এখানে এই 1 ইঞ্চি বেশি নিছি। এরপর আমি গলার ডিপটা দিব। গলার ডিপও দিব আমি 3.5 ইঞ্চি, ঠিক আছে। তো এদিক থেকেও আমি 3.5 ইঞ্চিতে এই যে দাগ কেটে নিচ্ছি। এরপর স্কেলটা দিয়ে একটা বক্স তৈরি করে নেব। এখন আমি যে গোল গোলার শেপে কাটিং করে দিচ্ছি। এরপর 1 ইঞ্চি করে কিন্তু আমি ডিজাইনের জন্য নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অনেক সুন্দর একটি গলার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পুরো ভিডিও কিন্তু না দেখলে হ্যাঁ বুঝবেন না, তবে স্কিপ করে দেখবেন না, তাহলে এমন কোথাও জায়গা হয়তো বাদ পড়ে যাবে যেটা আপনার বুঝতে সমস্যা হয়ে যাবে। তো এই যে গলার ডিজাইনটা আমি কেটে নিলাম। তো এই যে ফেস্টিংটাকে আমি একটা কাপড়ের উপর বসাবো, বসিয়ে কিন্তু আমি হ্যাঁ আয়রন করে নিব ভালো করে। তো এই যে আমি আয়রন করে নিলাম। এখন বাড়তি অংশ কাপড়টি কেটে আলাদা করে নিব, তবে 1/2 ইঞ্চির মতো কাপড় কিন্তু রেখে দিতে হবে, ঠিক আছে। আয়রন করে নেওয়ার পর বন্ধুরা, আমি সাইডে যে কাপড় আমি রাখছি 1/2 ইঞ্চির মতো, ওইটাও কিন্তু আমি উপরের দিকে হ্যাঁ আয়রন করে দিব ভালো করে। এই যে এভাবে করে কিন্তু আমি আয়রন করে দিব, তবে সেলাই করব না। যে আমি আয়রন করে নিছি। এখন আমি এই যে এটা কিন্তু সোজা সাইড আর এটা কিন্তু হ্যাঁ উল্টো সাইড। তো আমি যে আমার কাপড়টিকে কিন্তু উল্টো সাইডে রেখে হ্যাঁ সোজা সাইডে নিয়ে যাব। তো আমার ডিজাইনটি কিন্তু আমার সোজা সাইডে থাকবে, ঠিক আছে। তো এখন আমি যে 3.5 ইঞ্চি করে কিন্তু জামার ভিতরেও কেটে নিছি, দাগ কেটে নিছি, সেই দাগ অনুসারে কিন্তু আমি এই যে গলা ফটি কাপড়টা বসালাম, বসিয়ে কিন্তু আমি সেলাই করে নিছি, ঠিক আছে। এই যে আমার সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি 3/4 কাপড়টি কেটে আলাদা করে নেব। বাড়তি অংশটা কাপড়টা কিন্তু কেটে আলাদা করে নেওয়া। তো বন্ধুরা, এই যে সাইজে হ্যাঁ এই 1/2 ইঞ্চি কাপড় কিন্তু এই যে ছোটো ছোটো করে কাটিং করে দিতে হবে। তবে কাটিং করার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সেলাই যেন এই যে কাটা না পড়ে। হ্যাঁ, এরপর কিন্তু আমি উল্টো সাইডে এই যে নিয়ে যাবো। তো এই যে ভালো করে ফিনিশিং করে দিতে হবে। তো এই যে আমি একটু হাত দিয়ে আলতো করে হ্যাঁ ফিনিশিং করে দিছি। এখন আমি এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিব। তো আমার এই যে সেলাইটি দেওয়া হয়ে গেল। এরপর বন্ধুরা, আমি একটা টুকরো কাপড় নিলাম, আরও একটা টুকরো কাপড় নিলাম, দুইটা টুকরো কাপড় নিয়ে একটা টুকরো কাপড়কে এই যে আরেকটা কাপড়ের ভিতর ঢুকিয়ে হ্যাঁ এরপর আমি একটা সুতা দিয়ে ভালো করে ফেঁসিয়ে বেঁধে নিব। এভাবে কিন্তু বেঁধে দিতে হবে, ঠিক আছে। এরপর বাড়তি অংশ কাপড়টি কেটে আলাদা করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে চিকেন পাইপিং তৈরি করে নিছি। তো পাইপিংটাকে আমি কেটে নিলাম। পাইপিংটা এই যে সর এই লম্বাটা আমি 2.5 ইঞ্চি দিছি,
তো এই যে পাইপিংয়ের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আগে আপলোড করছি আমি, তো চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, এখন আমি এই যে ঠিক এভাবে করে দিয়ে কিন্তু আমি উপরে একটা সেলাই দিয়ে দিব। এই যে আমি সেলাই দিয়ে দিলাম, এরপর আরও অনেকগুলো কিন্তু আমি এই যে তৈরি করে নিলাম, যতগুলো আমার প্রয়োজন ঠিক ততগুলো কিন্তু আমি তৈরি করে নিছি। এখন আমি একটা একটা করে কিন্তু গলার ডিজাইনের ভিতর এই যে লাগিয়ে তারপর সেলাই করে নিব। ঠিক এভাবে করে কিন্তু হ্যাঁ সেলাইটা দিতে হবে। তো বন্ধুরা, সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার এই যে ডিজাইনের ভিডিওটি যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদের এই যে যে জায়গায় বুঝতে সমস্যা হলো সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, একটা একটা করে কিন্তু আমি লাগিয়ে সেলাই করে নিচ্ছি। অনেক সুন্দর একটি গলার ডিজাইন, একবার দেখলে আপনিও পারবেন। তো সুতার দিকে একটা আলাদা করে নিলাম, এই যে তৈরি হয়ে গেল আমার অনেক সুন্দর একটি গলার ডিজাইন। এখন আমি পিছনের এই যে গলারটা বসিয়ে এরপর কিন্তু কাটটা সেলাই করে দিব। তো পিছনের গলাটা কিন্তু আমি আগে রেডি করে নিছি। তো পিছনের গলাটাও আমি গলার ডিপটা কিন্তু এই 7 ইঞ্চি দিছি, ঠিক আছে। এখন আমি যে কাটটা সেলাই করে নিব, তো কাট সেলাই করার সময় কিন্তু অবশ্যই ডাবল সেলাই দেবেন, ঠিক আছে। তো এই যে আমি কাটটা সেলাই করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।